লাপাতা ও ডিম দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে চলে এলাম। প্রথম পাতে গরম ভাতে ডাল সহযোগে এই রেসিপি অত্যন্ত সুন্দর লাগে, আর এই রেসিপি বানানো কিন্তু খুবই সহজ। নমস্কার বন্ধুরা, নিবেদিতা কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই আমি একটা পাত্রে এক কাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার জলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার লাপাতাগুলোকে এভাবে ডুবিয়ে নিচ্ছি। এভাবে ডুবিয়ে নিলে কিন্তু লাপাতাগুলো নরম হয়ে যায়, আর এই প্রসেসে কিন্তু প্রত্যেকটা লাপাতাকে ঠিক এইভাবেই ডুবিয়ে নিতে হবে, তবে অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করে নেবেন। তো আমি প্রত্যেকটা লাপাতাকে ঠিক এভাবে ডুবিয়ে ডুবিয়ে নরম করে নিচ্ছি। একটা মশলা বানিয়ে নেবো। মশলা বানানোর জন্য এক চা চামচ কালো সর্ষে, এক চা চামচ পোস্ত, একটা পেঁয়াজ আমি চার টুকরো করে নিয়েছি, আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। নিয়েছি দুটো সেদ্ধ ডিম, সেদ্ধ ডিমগুলোকে আমি চার ভাগ করে নিয়েছি। পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল, অবশ্যই এখানে সর্ষের তেলটাই ইউজ করবেন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে আমি লাউ পাতাটা দিয়ে দিলাম, আর লাউ পাতার ডাঁটটা অবশ্যই কেটে নিতে হবে। এবার এক টুকরো ডিম ঠিক মধ্যেখানে দিয়ে এক টেবিল চামচ সর্ষে পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে চারপাশটা সুন্দরভাবে ফোল্ড করে নিতে হবে। ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাউ পাতাটা নিয়ে নিলাম, এবার মধ্যিখানে এক টুকরো ডিম দিয়ে দিচ্ছি, এক চামচ সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে চারিদিকটা ফোল্ড করে নেবেন যাতে বেরিয়ে না যায়। দেখুন আমি সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি। এভাবে আমি সবকটা লাউ পাতাকে ফোল্ড করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করবো। ব্যাটার তৈরি করার জন্য একটা বোলের মধ্যে আমি টু টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার জল দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি, আর ব্যাটারটা কিন্তু গাঢ় হবে না, এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এক টেবিল স্পুন সর্ষের তেল। এবার ব্যাটারের মধ্যে লাউ পাতাটা এভাবে ডিপ করে নিতে হবে। ডিপ করে নেওয়ার পর তেল গরম হওয়ার পর মিডিয়াম আঁচে সমস্ত লাউ পাতাগুলোকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে একসাথে সবগুলো বাজবো না, আমি পাঁচটা এখানে দিচ্ছি। পাঁচটা লাউ পাতা দিয়ে ভালো করে সেট করে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে তিন থেকে চার মিনিট রেখে দেবো। ফিরে এলাম চার মিনিট পর, এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পাশটা উল্টে দেবো। খুবই সহজ এই রেসিপিটা বন্ধুরা, আর ডালের সাথে আপনারা একদিন খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগে। তো দেখুন আমি অপর পাশটা পাল্টে দিয়েছি। এবার আবার আমি ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট এভাবেই রান্না হতে দেবো। ফিরে এলাম চার মিনিট পর, আমার দুটো পাটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি এবং বাকিগুলো ঠিক এইভাবে আমি ভেজে নেবো। তো সহজে এই রেসিপি এই গরমের দিনে
সহজে কিন্তু আপনার বানি ফেলতে পারবেন, আর একটা রেসিপিতে কিন্তু সমস্ত ভাত শেষ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো, আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার পরবর্তী নোটিফিকেশান সহজে আপনারা পেয়ে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো ও লাইক করবেন, আর অবশ্যই এটা ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।